নতুন চ্যানেলে ভিউজ আনার জন্য আপনার কি কি করণীয়? দেখেন ভাই, নতুন চ্যানেলে ভিউজ আনার জন্য আপনার অনেক পদক্ষেপ গ্রহণ করতে হবে, কারণ 2023 সালে ভিউজ আনার জন্য আপনি যতটা সহজ ভাবতেছেন ততটা কিন্তু সহজ না। কারণ আপনার মতো হাজার হাজার ইউটিউবার এই ইউটিউবে কাজ করতেছে, তাদের ভিতর আপনাকে টিকে রাখতে হলে আপনাকে সুন্দরভাবে ইউটিউবে উপস্থাপন করতে হবে এবং কাজ করতে হবে। তাহলে পরে আমরা চলুন আমরা শুরু করি 2023 সালে আপনি ইউটিউবে কিভাবে কাজ করলে এবং কিভাবে আপনার চ্যানেলে ভিউজ আনবেন। তাহলে ভিউজ আনার জন্য আপনাকে প্রথমে কি কাজগুলো করতে হবে, তাহলে ভিউজ আনার জন্য প্রথমে যে কাজটা করতে হবে তা হচ্ছে যে আমার ট্রেন্ডিং ভিডিও। আপনি যদি আপনার চ্যানেলে ট্রেন্ডিং ভিডিও যদি তৈরি করতে পারেন, সেই সকল চ্যানেলগুলো রাতারাতি ভিউজ চলে আসে, কারণ ট্রেন্ডিং ভিডিও সবাই দেখে। এখন আপনার প্রশ্ন আসতে পারে, ট্রেন্ডিং জিনিসটা কি? ট্রেন্ডিং জিনিসটা হচ্ছে দিনের জন্য যেটা ভাইরাল, কালকের দিনের জন্য যেটা ভাইরাল, যা আজকের দিনের জন্য যা মানুষ দেখতেছে, কালকের দিনের জন্য কালকেরটা দেখতেছে, তারপরের দিনের জন্য তারপরটা দেখতেছে। এইরকমভাবে যদি আপনি প্রতিদিন যদি ট্রেন্ডিং ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে ভাই আপনার চ্যানেলে কখনোই ভিউজ ডাউন হবে না। কারণ 2023 সালে আপনার মতো হাজার হাজার ইউটিউবার কলাম ইউটিউবে কাজ করতেছে, তাহলে আপনি কি তাদের মতো কাজ করবেন না? তাদের মতো যে আপনি কাজ করবার চান, তাদের সাইডে যে আপনি উপরে থাকবার চান, তাহলে এক নম্বর যে পয়েন্টটা, ট্রেন্ডিং ভিডিও আপনার প্রতিনিয়ত আপলোড করতে হবে, যার কারণে আপনার ভিউজের কোনো অসুবিধা হবে না, শুরু থেকেই আপনার চ্যানেলটা ভিউজ আসবে। দুই যেটা পয়েন্টের কথা বলো তা হচ্ছে ভিডিওর স্থান। এখন আপনি ভিডিওর স্থানটা কি, মনে করেন আপনি এমন জায়গা দিয়ে ভিডিও সিলেক্ট করেছেন যেখানে যে চেঁচা মেসি হুড়ো হুড়ি অলরেডি সবসময় হরতালেই থাকে, সেখানে আপনি যে ভয়েসটা দেবেন না কেন, সে ভয়েসটা যদি বাইরের ভয়েস বা বাইরের নলেজ বা বাইরের সাউন্ড যদি আপনার ইউটিউবে যদি যায়, তাহলে পরে আপনার ভিডিও কি কেউ দেখবে মন দিয়ে? আপনার ভিডিও কখনোই দেখবে না, কারণ আপনার ভিডিও দেখতে গেলেও নয়েসটা আপনার সামনে আসতেছে তাদের, যার কারণে আপনার ভিডিও জিন্দুকু কেউ দেখবে না, যার কারণে আপনার ভিউজ আরও ডাউন খেয়ে যাবে। তাহলে আপনার সঠিক স্থানে আপনি এমন জায়গায় ভিডিও এডিট করবেন, যে এমন জায়গায় ভিডিও তৈরি করবেন যেখানে কোনো নয়েস নাই। আপনি ফাঁকা ঘরেও হতে পারে, আপনি বাইরের পরিবেশও হতে পারে, যে কোনো একটা নির্দিষ্ট জায়গা করে নেবেন যেখানে আপনার নয়েসটা খুব সুন্দরভাবে। যে তিন নম্বর পয়েন্ট, সে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে সময় মেনে। এখন সময় মেনে কি, মনে করেন যে আপনি প্রত্যেকটা দিন এমন সময় ভিডিও আপলোড করবেন, ওই সময় আপনার ভিডিও আপলোড করতে হবে, হতে পারে বিকেল, হতে পারে রাত, হতে পারে সকাল, আপনি যেই সময় ভিডিও আপলোড করেন একই সময়ে আপনার প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। কারণ আপনি ওই প্রতিনিয়ত একই সময় ভিডিও আপলোড করার কারণে আপনার চ্যানেলে ভিউজ অলরেডি চলে আসবে, কারণ ইউটিউব দেখতেছে কি ওই টাইমে আমার এই চ্যানেল থেকে ভিডিও আসতেছে, যার কারণে ওই টাইমে যে দর্শকগুলো থাকে সেই দর্শকের কাছে আপনার ভিডিও 100% উপস্থাপন করবে, কারণ টাইমে আপনার চ্যানেলে যে সকল দর্শক আসবে তারাই আপনার ভিডিওটা দেখবে পরিপূর্ণ, আর ইউটিউব ওই টাইমে আপনার ভিডিওকে সাজেস্ট করবে তাদের কাছে। আপনাকে সময় মেনে কাজ করতে পারলে আপনার ভিডিও খুব দ্রুত র্যাঙ্ক পাবে এবং ভিউজ আপনার আসতেই থাকবে। চার নম্বর যে পয়েন্টটা আমি বলবো, সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট চার, সে চার নম্বর পয়েন্টটা হচ্ছে যে থাম্বনেল। আচ্ছা ভাই, আকর্ষণীয় যদি আপনি থাম্বনেল যদি তৈরি করতেন ভাই, আপনার চ্যানেলটা 100% ভিউজ আসবে। থাম্বনেল থাম্বনেল থাম্বনেল,
এই থাম্বনেলটা এত খানটি আকর্ষণ করবেন যে আপনার চ্যানেলে ভিউজ আসবে আসবে। কারণ থাম্বনেলে এমন এমন এক এক অ্যাক্টিভ ভয়েস আপনি দেবেন, এমন এমন লেখা দেবেন যে দর্শক ওই থাম্বনেলটা ক্লিক করতে বাধ্য হয়। এটা দেখে দর্শক যখনই আপনার ক্লিক করবে তখনই আপনার চ্যানেলে ভিউজ আসবে। যারা নতুন ইউটিউবার আছেন তারা যদি এই চারটে পয়েন্ট মেনে যদি প্রতিনিয়ত কাজ করে যান তাহলে তাদের কখনই ভিউজের সমস্যা হবে না। তাই ভিউজের সমস্যা থেকে বাঁচতে হলে আপনাকে এই চারটি পয়েন্ট প্রতিনিয়ত মেনে কাজ করতে হবে, যার কারণে আপনার চ্যানেলটা কখনোই ডাউন খাবে না। আমাদের এক এক সময় কলাম ইউটিউব অ্যালগোরিদম পরিবর্তনের কারণে ভিউজ ডাউন হয়, কিন্তু ওই সময়ে আপনি যদি ওর চাইতে গুরুত্বপূর্ণভাবে এবং ওর চাইতে বেশি ভিডিও আপলোড করেন তাহলে পরে তখনও আপনার ভিডিও ভিউজ ডাউন হবে না, যার কারণে আপনাকে প্রতিনিয়ত এবং সঠিক সময় সঠিক থাম্বনেল দিয়ে আপনার ভিডিও তৈরি করবেন, যার কারণে আপনার চ্যানেলে ভিউজ আসতেই থাকবে। আজ ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।